স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা। নাটোরে ৩৭০০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছে নাটোরের একজন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে রাজশাহী ২ জন, নওগাঁর ২ জন এবং নাটোরের আরও একজন মারা যান। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ২জন পুরুষ ও ৩জন নারী। এদের মধ্যে ৩জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এছাড়া ৩, ১৭ ও ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা যান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এর মধ্যে রাজশাহীর ৪ জন, চাপাই নবাবগঞ্জের ৩জন, নাটোরের ৪, নওগাঁর ৩ ও পাবনার ২জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন রোগী। ১৯২ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল ৬টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৪ জন, চাপাই নবাবগঞ্জের ১৫, নাটোরের ৯, নওগাঁর ১৩, পাবনার ১১, কুষ্টিয়ার ৩, সিরাজগঞ্জের ১, মেহেরপুরের ১ এবং দিনাজপুরের ১জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। পরীক্ষার অনুপাতে রাজশাহীর করোনা সংক্রমণের হার ৬.২৮%। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার বেলা ১১টায় শুরু হয়ে চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা শেষ হয় ১১:৩০। দায়িত্বরত ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিশ্চিত করে কেন্দ্রে প্রবেশ করান। এ নিয়ে তিন দিন ঢাবির ভর্তি পরীক্ষা রাবিতে অনুষ্ঠিত হলো। আগামী ২২ অক্টোবর গ এবং ২৩ অক্টোবর ঘ ইউনিটের পরীক্ষাও এখানে অনুষ্ঠিত হবে। রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যবৃন্দরা। শনিবার বিকেলে নগরীর কাদেরগঞ্জে শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া মোনাজাত করা হয়। বিধি মোতাবেক গত ৭ অক্টোবর রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাবলে রাজশাহী বিভাগীয় কমিশনার সভাপতির দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। গঠিত কমিটি আগামী ৪ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। চাপাইনবাবগঞ্জে রাতের আধারে পুকুরে বিষ দিয়ে প্রায় ৫০ মন মাছ নিধন করা হয়েছে। শনিবার রাতের কোনো এক সময় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহেশপুর গ্রামের মুজিবুর রহমানের দিঘিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে এর আগেও একবার এই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছিল। চাপাই মহেশপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে পুকুর মালিক মুজিবুর রহমান বলেন, চলতি বছরের শুরুর দিকেই পুকুর খননের সময় কয়েকজনের সাথে শত্রুতা তৈরি হয়, এমনকি এখানে মাছ চাষ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। এর আগেও একবার বিষ দিয়েছিল দুর্বৃত্তরা, সে সময় ১০ থেকে ১৫ মন মাছ মারা যায় এবং আরও অন্তত ২০ থেকে ২৫ মন মাছের ক্ষতি হয়। তিনি আরও জানান, শুক্রবার রাতে হঠাৎ করে পুকুর থেকে এক শ্রমিক ফোন দিয়ে বলে পুকুরে মাছ ভাসতে শুরু করেছে। সর্বোচ্চ চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না। পরে পুকুরের পাড়ে উত্তর পশ্চিম কোণে ফেলে যাওয়া ৩টি বিষের প্যাকেট পাওয়া যায়। শনিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ওবায়দুল হক বলেন, ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, এমনকি অভিযোগের সত্যতাও মিলেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাটোরে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৫ এর সদস্যরা। শনিবার সকাল ৫:৩০টার দিকে সদর উপজেলার তেলকুপি পাচানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ২জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার তেলকুপি পাচানিপাড়া এলাকার শ্রী লালচান পাহানের ছেলে শ্যামল পাহান ও একই এলাকার শ্রী বাসু পাহানের ছেলে প্রসেনজিৎ পাহান। র‍্যাব ৫ সিপিসি ২ নাটোর ক্যাম্প সূত্রে জানানো হয়,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকাল 8:30টার দিকে সদর উপজেলার তেলকুপি পাচানপাড়া এলাকায় ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন ও উপ অধিনায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাব 5-এর সদস্যরা এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সংরক্ষিত 3,700 লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে 10টি বোতলে মোট 2.5 লিটার চোলাই মদ আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করে বাকি মদ নষ্ট করা হয়। এ ঘটনায় সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়। নওগাঁর আত্রাইয়ে রসুলপুর ও মধুকুর নয় আশ্রয়ের প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার, স্বপ্ননীড়ের পাশাপাশি বসবাসরত শিশুদের স্বাস্থ্য নিশ্চিত ও তাদের বিনোদনের জন্য দৃষ্টিনন্দন শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। সেই সাথে নির্মল বাতাস আহরণের জন্য আশ্রয় কেন্দ্রের চারিদিকে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে তৈরি করা হয়েছে সবুজ বেষ্টনী। শিশুদের বিনোদনের জন্য দৃষ্টিনন্দন শিশু পার্ক নির্মাণ করায় খুশি শিশু কিশোর ও তাদের অভিভাবকরা। এ নিয়ে আমাদের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম সাদেকের তথ্য ও ভিডিওচিত্রে তোফাইল হোসেনের ডেস্ক রিপোর্ট। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে আত্রাই উপজেলায় দুই ধাপে 5টি পৃথক স্থানে 185টি বাড়ি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর সুফল ভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাড়ি পেয়ে সেখানে মনের আনন্দে বসবাস করছেন উপজেলার ভূমি ও গৃহহীন পরিবারগুলো। আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে রসুলপুর আশ্রয়ণ প্রকল্পে শিশুদের স্বাস্থ্য ও বিনোদন নিশ্চিত করতে শিশু পার্ক নির্মাণ করেছেন। একই সাথে রাস্তার দুই ধার ও আশ্রয়ণ কেন্দ্রের চারিধারে 500 ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন। রসুলপুরে বাড়ির সংখ্যা 73টি। মধুগুরনয় আশ্রয় কেন্দ্রে নদী ধারে গাইড ওয়াল তৈরি করে মাটি ভরাট দিয়ে সেখানেও শিশুদের বিনোদন দিতে দোলনা ও নদীর নির্মল বাতাস আহরণের জন্য স্থায়ী বসবাস জায়গা নির্মাণ করেছেন। এই কেন্দ্রেও চারিধারে 500 ফলজ ও বনজ বৃক্ষ লাগিয়ে সেখানে সবুজ বেষ্টনী তৈরি করা হয়েছে। এখানে রয়েছে 84টি বাড়ি। স্থানীয়রা বলছেন এই দুই আশ্রয়ণ প্রকল্পের এই দুটি শিশু পার্ক শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে। উপজেলা জেলা প্রশাসন ও স্থানীয় সাংসদের সহযোগিতায় শিশু পার্ক দুটি নির্মাণে ব্যয় হয়েছে 2 লাখ টাকা। আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজা ঠাঁই পাওয়ার পাশাপাশি শিশু পার্কে খেলাধুলার সুযোগ করে দেওয়ায় আনন্দ প্রকাশের পাশাপাশি সরকারের কাছে কৃতজ্ঞতা জানালেন অভিভাবক ও শিশুরা। আগে পারছিল না, এখন পারছে, ভালো আছে, খেলতে পারছি, দোলনা খেলতে পারছি, পিছলা খেলতে পারছি, ঢিকি খেলতে পারছি, আমাদের ভালো হয়েছে। আগে আমার রাসলো নাম ঘরের মধ্যে থাকছিল, এখন বিভিন্ন ধরনের খেলার জিনিস করছি, ভালো হয়েছে। উনি আমাদের ঘর দিছেন, এই যে বাচ্চা কাচ্চা বসার মতন জায়গা দিছেন, দোলনা দিছেন, টিবল দিছেন, একটা ঘর দিছেন। আমার বাবা মা যা পারেনি সরকার তাই করছেন, কিন্তু তার প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ, সে যে আমাকে এত কিছু করে দিছে। যে শিশুদের কিছুদিন আগেও মাথার উপর চাল ছিল না, তারা আজকে ঘর পেয়েছে, পুকুর পেয়েছে, খেলাধুলার জন্য পার্কও পেয়েছে তারা, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে জানালেন এই জনপ্রতিনিধি। যে আশ্রয়ণ প্রকল্প দুটিতে শিশু পার্ক তৈরি করা হয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ বলে আমি মনে করি। কারণ যে শিশুগুলি কিছুদিন পূর্বে তাদের থাকার জন্য বৃষ্টি বাদলের সময় মাথার উপর একটা চাল ছিল না, আজ তাদের ঘর আছে, তাদের গোসলের জন্য পুকুর আছে এবং বিনোদনের জন্য একটু পার্ক যে তৈরি করেছে আমাদের উপজেলা। আশ্রয়ণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে শিশুদের সুন্দর পরিবেশ ও তাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যেই মূলত দুই আশ্রয়ণ প্রকল্পে দুটি শিশু পার্ক করা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা 2020-21 অর্থ বছরে আশ্রয়ণ প্রকল্প 2-এর অধীনে এই মুজিব শতবর্ষে একজনও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী আত্রাইতে 5টি জায়গাতে 185টি ঘর নির্মাণ করা হয়। তৎমধ্যে রসুলপুর এবং মধুগুণইতে 73 এবং 84টি পরিবার একত্রে বসবাস করে এবং একটি বৃহৎ পরিবার। এখানে অনেক শিশু এই পরিবারগুলোতে রয়েছে এবং তারা সুস্থ এবং সুন্দর পরিবেশে যেন বেড়ে উঠতে পারে। এবং শুধু তাই না, যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের শুধু ঘরই দেন নাই, তাদের একটি আত্মসম্মান দিয়েছেন, সেই আত্মসম্মানের সাথে সাথে তারা যেন একটি সুস্থ পরিবেশ পায়, শিশুরা যেন মানসিক বিকাশ সঠিকভাবে হয়, সেই উদ্দেশ্য নিয়ে আসলে একটি সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যেই এই ক্ষুদ্র একটি পার্কের ব্যবস্থা নির্মাণ করা হয়। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।